গার্মেন্টসের কাটিং সেকশনে ফেব্রিক লে দেওয়ার পর কাটিং করা হয় এবং কাটিং করার পরে সেখানে কিন্তু একটি কাটিং স্টিকার নাম্বার লাগানো হয়। তো অনেকে জানেন না যে কাটিং স্টিকার নাম্বারে একটা সিরিয়াল নাম্বার থাকে, এই সিরিয়াল নাম্বারগুলো কি বোঝায়। তো আজকের ভিডিওতে আমরা এই কাটিং স্টিকারের সিরিয়াল নাম্বারটি যে থাকে তা কি সেই সম্পর্কে জানব। তো এখানে দেখেন, এখানে আমি একটি কাটিং নাম্বার স্টিকারে সিরিয়াল নাম্বার দিয়েছি। সিরিয়াল নাম্বারটি হচ্ছে যে 1114008। তো এই সংখ্যাটি দ্বারা আপনি কী বুঝবেন, অর্থাৎ এখানে কী বোঝানো হয়েছে। এখানে ধরেন শুরুতে যে 1111 আছে, 1111 হচ্ছে এটা কাটিং নাম্বার। তারপর যে আছে আপনি 140 অর্থাৎ 140, এটা হচ্ছে আপনার সাইজ নাম্বার। তারপর যে আছে 008, এটা কি, এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। তাহলে টোটাল দাঁড়ালো যে 11 হচ্ছে কাটিং নাম্বার এবং 140 হচ্ছে সাইজ নাম্বার এবং পরে 008 হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এখানে দেখেন আমি এখানে আরেকটি কাটিং স্টিকার নাম্বার দিয়েছি। তো এখানে দেখেন লেখা আছে যে 8F140049। তো এটা দ্বারা আপনি কী বুঝবেন, এখানে 8 দ্বারা বোঝানো হয়েছে যে কাটিং নাম্বার, আর এই যে এফ আছে অ্যাপ দ্বারা বলা হয়েছে কাটিং ম্যান নাম্বার, অর্থাৎ যে ব্যক্তিটা কাটিং স্টিকার লাগাচ্ছে এটা তার নাম্বার অর্থাৎ অ্যাপ। এখানে অন্যান্য সংখ্যা বা অন্যান্য এবিসিডিও থাকতে পারে, তো অ্যাপ দ্বারা কোনো একজন মানুষকেই কিন্তু বোঝাচ্ছে। তারপর আছে দেখেন 140 অর্থাৎ 140, এটা হচ্ছে আপনার সাইজ নাম্বার। এখানে অন্যান্য মানে নাম্বারও থাকতে পারে। তারপর দেখেন লাস্ট যে সংখ্যাটা হচ্ছে 049, এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। তো এ হচ্ছে কিন্তু মোটামুটি কাটিং স্টিকার সিরিয়াল নাম্বার সম্পর্কে বেসিক ধারণা। এখানে কিন্তু আপনি অন্যান্য সংখ্যাও থাকতে পারে, তো আপনি শুরুতে যে জিনিসটা থাকবে অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটা কাটিং নাম্বার হিসেবে ধরবেন। তারপরে যে সংখ্যা যদি এবিসিডি থাকে সেটা হচ্ছে কাটিং ম্যান নাম্বার। অনেক সময় কাটিং ম্যান নাম্বার থাকে না, যেমন ধরেন প্রথমটা কাটিং ম্যান নাম্বার আছে কিন্তু দ্বিতীয়টাই নেই। তো এভাবেই কিন্তু আপনারা কাটিং স্টিকার দেখে সিরিয়াল অর্থাৎ যে নাম্বারটি থাকে সেটা দেখে আপনি বুঝতে পারবেন। কারণ কেননা এটা অনেক ইন্টারভিউর সময় কিন্তু জিজ্ঞাসা করা হয় যে কাটিং নাম্বার দেখে জানতে চাও যে এটা মানে কি সেটা বলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।